আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি তেমন একটা ভালো নেই। আপনারা সবাই একটা আতঙ্কের মধ্যে আছেন, ঘরবন্দি হয়ে আছেন, অনেকেই বাইরে বের হতে পারছেন না, যার ফলে সাধারণ জীবনযাপন বিপন্ন হচ্ছে। তীব্র ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকে মসজিদে যেতে পারছেন না, যা আপনাদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আতঙ্কটা তখনই আরও তীব্র হয় যখন দেখি করোনা ভাইরাস দিন দিন বেড়েই চলছে, মহামারীর আকার ধারণ করছে এই করোনা ভাইরাস এবং মৃত্যু হার রহস্যজনকভাবে বেড়েই চলছে। আর সবচেয়ে বেশি ভয়ের কারণ হচ্ছে এখনও এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করা যায়নি। তো আমরা কীভাবে এই করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে পারি, সেই জন্য আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। করোনা ভাইরাস কোভিড-19 থেকে আত্মরক্ষার জন্য কিছু নিয়ম আমি আপনাদের সাথে শেয়ার করছি। মানব সৃষ্ট জীবাণু অস্ত্র, ভাইরাস কিংবা ছোঁয়াচে রোগের নিজস্ব কোনো ক্ষমতা নেই, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। পানা চাওয়া এবং নিয়ম মানা বান্দার কাজ, ফয়সালা আল্লাহ তাআলা। তো চলুন আমরা সতর্কতা অবলম্বন করি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে করোনা ভাইরাস থেকে আমরা কিভাবে সতর্কতা অবলম্বন করতে পারি সেই জন্য কিছু টিপস শেয়ার করব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। 1, সবাই হাত ধুতে বলেছেন, কারণ হাতের স্পর্শেই এই ভাইরাস ছড়ায় বেশি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, আপনার কাপড়, মাথার চুল, পায়ের জুতা, যেগুলো আমরা বাইরে থেকে এসে ধুই না কিংবা বদলাই না, এগুলির মাধ্যমেও করোনা ভাইরাস ছড়াতে পারে? তাই বাহির থেকে এসে যদি গোসল করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। 2, মনে রাখবেন, করোনা ভাইরাসের কারণে শ্বাসনালী ও খাদ্যনালী খুব সহজেই আক্রান্ত হয়। এটাকে প্রতিহত করার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুব প্রয়োজন, পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করুন। তাছাড়া রেগুলার ব্রিথিং এক্সারসাইজ করুন, যা আপনার ফুসফুসকে কার্যক্ষম রাখতে সাহায্য করবে। 3, খাদ্য অভ্যাসকে একদমই বদলে ফেলুন। খাবারের তালিকা থেকে ফাস্টফুড, কোক, অতিরিক্ত তেলে ভাজা খাবার বাদ দিয়ে দিন। সিগারেট, জর্দা এড়িয়ে চলুন, কারণ এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়। 4, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি অ্যাক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান, যেমন লেবু, গাজর, টমেটো, ক্যাপসিকাম, পালং শাক, পুদিনা পাতা, কমলা, গ্রিন টি ইত্যাদি। এতে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, যা করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে সহায়তা করবে। 5, নিজে ও নিজের চারপাশ পরিষ্কার রাখুন, যেখানে সেখানে থুতু ফেলা থেকে বিরত থাকুন। মুসলিমরা 5 ওয়াক্ত নামাজ পড়ুন। করোনা প্রতিরোধে মুসলিমরা যেহেতু দৈনিক 5 বেলা অজু করতে হয়, তাই পরিষ্কার পরিচ্ছন্নতার বেনিফিটও বেশি পাবেন। সম্ভব হলে সারাক্ষণ অজু অবস্থায় থাকার চেষ্টা করুন। অন্যান্য ধর্মের মানুষরা তাদের ধর্মবিশ্বাস অনুযায়ী প্রার্থনা করুন। নিজেদের পাপ থেকে অনুতাপ, অনুশোচনা ও প্রায়শ্চিত্তের মাধ্যমে বেরিয়ে আসুন। সবাই প্রকৃত ধর্মের আশ্রয় নিন, কারণ এ বিপদ শুধু আমার বা আপনার নয়, এ বিপদ পুরো জাতির, পুরো পৃথিবীর। 6, সিঁড়ির রেলিং, বিশেষ করে লিফটের ভেতরের রেলিংয়ে হাত দিয়ে ধরা বা হেলান দেওয়ার অভ্যাস বন্ধ করুন। লিফটের ভিড় এড়িয়ে সিঁড়ি ব্যবহার করুন। বাইরের কোনো কিছুর হাতল, যেমন গাড়ির ও দরজার হাতল ইত্যাদি ধরার আগে টিস্যু বা রুমাল ব্যবহার করুন। বাসা, বাড়ি, লিফট, সিঁড়ি পরিষ্কার রাখুন। প্রতিদিনের ময়লা প্রতিদিন ফেলে দিন, তবে যে কাজটাই করেন না কেন অবশ্যই জীবাণুনাশক ব্যবহার করুন। 7, রাস্তার পাশের খাবার, বিশেষ করে চা, সিঙ্গারা, বেলপুরি, ফুচকা, চটপটি ও নানান স্ট্রিট ফুড আপাতত এড়িয়ে চলুন। ট্রাস্ট মি, অস্বাস্থ্যকর স্ট্রিট ফুড খাওয়ার মাধ্যমে ভাইরাস ছড়ানোর ভয়াবহতা আপনি কল্পনাও করতে পারবেন না, তাই এগুলো এড়িয়ে চলুন, বাসায় তো নিয়েই আসবেন না। 8, বাইরে যদি একান্তই চা পান করতে হয় তাহলে খেয়াল করুন চায়ের কাপ ভালো করে গরম পানিতে ধোয়া হয়েছে কিনা। চায়ের সাথে বিস্কিট, কেক কিংবা পলিথিনে ভরে রাখা কোনো কিছু খাওয়া থেকে বিরত থাকুন, কারণ এগুলোতে সবাই হাত দেয়, ফলে সংক্রমিত হবার সম্ভাবনা খুব বেশি থাকে। সম্ভব হলে বাসার বাইরে কিছু খাবেন না, প্রয়োজনে রোজা রাখুন। 9, বাইরে থেকে এসে কাপড় না বদলিয়ে সোফা কিংবা বিছানায় গায়ে নিয়ে দেওয়ার পদ অভ্যাস ত্যাগ করুন। চেষ্টা করুন বাইরের জুতা আর ভেতরের জুতা আলাদা আলাদা রাখতে। চেষ্টা করুন বাইরের জুতা বাড়ির বা বাসার দরজার বাইরে রাখার। 10, মাস্ক এর মতো বাজার থেকে স্যানিটাইজারও মার্কেট আউট হয়ে যেতে পারে। এই ভেবে মাস্ক বা স্যানিটাইজার কোনোভাবে মজুত করার চেষ্টা করবেন না, হাত ও ব্যবহার্য জিনিস পরিষ্কার রাখুন। 11, মোবাইল ফোনে নাকি টয়লেট থেকেও বেশি জীবাণু থাকে, তাই সেফটি রক্ষার্থে আপনার ফোন ও নিত্য প্রয়োজনীয় গ্যাজেট বা ইলেকট্রনিক্স অ্যান্টিসেপটিক লিকুইড দিয়ে মুছে ফেলুন, এটা প্রতিদিনই করার চেষ্টা করুন। 12, বাইরে বের হলে হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারেন। বিশেষ বিশেষ জায়গায়, যেমন বাজার, স্কুল, লোক সমাগম হয় এমন আনহাইজেনিক কোনো জায়গায় এই গ্লাভস ব্যবহার করতে পারেন।
পরবর্তীতে বাসায় এসে তা নিরাপদ ও আবৃত স্থানে ফেলে দিন। 13 নম্বর, ছেলেরা এই গরমে গরম থেকে রক্ষা পাওয়ার জন্য টুপি, রুমাল বা ক্যাপ ব্যবহার করেন। এটা চুলকে আবৃত করার জন্য দারুণ একটা উপায় হতে পারে। বুরকা, নিকাব ছাড়াও মেয়েরা স্কার্ফ বা হিজাব পরেন, তবে বাসায় এসে অবশ্যই এগুলো আলাদা খোলামেলা ও রোদেলা স্থানে রাখুন বা ধুয়ে ফেলুন। 14 নম্বর, বাহির থেকে আসার পরেই যে শুধু হাত ধুবেন এমনটা কিন্তু নয়। পাশাপাশি টাকা গোনা, মানি ব্যাগ ধরা, বাইরের খবরের কাগজ পড়া, কোনো পার্সেল বা ফাস্ট ফুড ডেলিভারি আসলে ধরার পর সাথে সাথে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। 15 নম্বর, বাসার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস যেমন লিপ জেল বা পেট্রোলিয়াম জেলি, লোশন, ক্রিম, টুথপেস্ট, তেল, ব্যথার ক্রিম ইত্যাদি চেষ্টা করুন পার্সোনালি ব্যবহার করতে। 16 নম্বর, অযথায় অমুক মিডিয়া, তমুক ফ্যান্ড, এই নিউজ পেজ, সেই পাবলিক ফিগার ইত্যাদির দেয়া পোস্ট বা কোনো খবর তত্ত্ব যাচাই না করে শেয়ার করে গণমাধ্যমে আতঙ্ক তৈরি করবেন না। চেষ্টা করুন জাতীয় ও আন্তর্জাতিক কোনো বিশ্বস্ত মিডিয়া থেকে তথ্য সংগ্রহ করা। 17 নম্বর, সরকার, মিডিয়া বিদুর্মীরা খারাপ, ওরা মুসলমানদেরকে অত্যাচার করেছে তাই বলে এই গজব। এগুলো বলার চেয়ে বরং নিজের ইমানি অনুশীলন ও নেক আমল বাড়িয়ে দিন। দোয়া, দুরুদ, জিকির, তিলাওয়াত, নফল নামাজ, রোজা, ওজু, পবিত্রতা, দান সদকা, মানব সেবা, পরোপকার, আত্মীয় পরিজন, প্রতিবেশী ও অন্যান্য সব ভাইয়ের হক আদায় করতে থাকুন। নিজের উপর অন্যদের প্রাধান্য দিন। সর্বপ্রকার গুনাহ থেকে বিরত থাকুন। মনে রাখবেন, প্রাকৃতিক দুর্যোগ যখন আসে তখন সবার জন্যই বিপদ বয়ে আনে। আমি বেঁচে থাকলেই হলো এই ধারণা থেকে বেরিয়ে আসুন। মৃত্যু লেখা থাকলে তা হবেই, বিশ্বাসীদের জন্য নির্ধারিত হবে শাহাদাত। সংক্রমণ বা ভাইরাসের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই, তকদির তাকে পরিচালিত করে। অতএব যথাসম্ভব এড়িয়ে চলে এবং সতর্কতা অবলম্বন করে আল্লাহর রহমত ও সাহায্য প্রার্থনা করতে হবে। সর্বাবস্থায় তার নিকট পানা চাইতে হবে। মৃত্যু হলে তাওবা ও ইমানু মৃত্যু কামনা করতে হবে। আল্লাহ তাআলা খুশি থাকলে যে কোনো সময়ের মৃত্যুই আনন্দের। নিজের জায়গা থেকে নিজে সচেতন হওয়ার পাশাপাশি কীভাবে আপনার পাশের মানুষদেরও এই বিপদ থেকে রক্ষা করা যায় তার জন্য আন্তরিক হন। সুন্নাভিত্তিক সমস্ত দোয়া ও আমল নিজে চর্চা করুন, অন্যদের শিখতে সাহায্য করুন। 18 নম্বর, স্কুল কলেজ বন্ধ হয়েছে বলে এখন যথেষ্ট সময় পেয়েছেন, তাই বলে বন্ধুদের সাথে আড্ডা, বাইরে বেড়ানো এগুলো কোনোভাবেই করবেন না। বাসায় থাকুন, বাসাবাড়ির কাজে মা বোনদের সাহায্য করুন, সতর্কতা বজায় রাখুন। 19 নম্বর, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট সচেতনতা অবলম্বন করুন। পারতপক্ষে পাবলিক ট্রান্সপোর্ট এড়িয়ে চলুন। মনে রাখুন, আপনি যে কোনো সময় যে কারো থেকে আক্রান্ত হতে পারেন, সে মোতাবেক নিজের চোখ কান খোলা রাখুন। 20 নম্বর, যারা ফিনান্সার কিংবা রাত জাগার অভ্যাস আছে অথবা কোনো কারণ ছাড়াই রাত জাগার বেদি আছে, তারা পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করুন। পর্যাপ্ত ঘুম আপনার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করবে। যার রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি, সে তত বেশি ভাইরাসকে মোকাবেলা করতে পারবে। 21 নম্বর, মনে রাখবেন, আমাদের এই দেশটি খুবই ছোট্ট, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমাদের বিশাল জনসংখ্যা যদি একটা প্রাকৃতিক মহামারীতে আক্রান্ত হয়, তাহলে এটাকে মোকাবেলা করা অত্যন্ত দুরূহ হয়ে পড়বে। তাই সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন হওয়ার পরামর্শ দিই। নিজের মধ্যে কোনো শারীরিক পরিবর্তন দেখার সাথে সাথে হাসপাতালে যোগাযোগ করুন। করোনা ভাইরাসের যতগুলো মানুষ আক্রান্ত হয়েছেন তার মধ্যে অধিকাংশ মানুষই সুস্থ হয়ে উঠেছেন, তাই মনোবল হারাবেন না, ধৈর্য ধরুন। একটা বিষয় খেয়াল করুন, যারা মারা গিয়েছেন তাদের অধিকাংশই বয়স্ক, 60 বা 70 বছরের মধ্যে, বা রোগ প্রতিরোধ ক্ষমতা ততটা শক্তিশালী ছিল না। দীর্ঘমেয়াদী রোগ যেমন ফুসফুসের সংক্রমণ, ডায়াবেটিস, অন্যান্য ক্রনিক রোগ ছিল, এই ধরনের মানুষ বেশি মৃত্যুবরণ করেছে। তাই স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাসের অভ্যাস গড়ে তুলুন। হেলদি ফুড ও হেলদি লাইফস্টাইল মেনটেন করার মাধ্যমে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করুন, তাহলে যে কোনো ভাইরাসকেও আপনি প্রতিরোধ ও পরাস্ত করতে পারবেন ইনশাআল্লাহ। যত্রতত্র ভিড় করবেন না, 6 ফুট দূরত্ব বজায় রাখুন। জ্বর, সর্দি, কাশির সাথে শ্বাসকষ্ট থাকলে হাসপাতালে অবশ্যই যাবেন এবং যোগাযোগ করবেন। হাসি কাশির সময় মুখে রুমাল চেপে রাখবেন। ছোটখাটো অসুস্থতায় অযথা হাসপাতালে যেয়ে ভিড়ের মধ্যে নিজের স্বাস্থ্য ঝুঁকি বাড়াবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই করোনা ভাইরাস থেকে হেফাজত করুন।